ঘুরতে বেড়াতে এসে খাওয়া দাওয়ার একটু অনিয়ম আর সমস্ত কিছুর সিস্টেমে একটু গন্ডগোল তো হয়েই যায়। সেক্ষেত্রে কি করতে হবে, সকালবেলাটা ঘুম থেকে একটু তাড়াতাড়ি উঠে ঝটপট কয়েকটা ইজি ওয়ার্কআউট করে কিন্তু তোমরা পুরো ব্যাপারটাকে ম্যানেজ করতে পারো। আজকের ভিডিওটা সেইটা নিয়েই, খুব ছোট্ট একটা ভিডিও। সবাই যখন ঘুমোচ্ছে তখন তুমি তোমার ঘরের ব্যালকানিতে বা ঘরে তোমার বেডের সামনে যে জায়গা আছে বা যদি বিচ সাইডে যাও তাহলে বিচে গিয়ে কীরকম কয়েকটা বডি ওয়েট ওয়ার্কআউট করে নিতে পারবে, খুব ইজি ইয়েট খুব এফেক্টিভ। চলো সেগুলো তাড়াতাড়ি দেখে নিই। আমাদের প্রথম ব্যায়াম যেটা না করলেই নয় সেটা হচ্ছে পা দুটোকে জাস্ট এরকম একটু ফাঁকা করতে হবে, অ্যান্ড দেন হাত দুটোকে সামনের দিকে জোড়া করে ঠিক এরকমভাবে ফুল স্কোয়াট করতে হবে, ঠিক আছে? ঠিক এই সাইড ওয়াইজ, চেষ্টা করবে স্কোয়াট করার সময় তোমার শরীরটাকে একদম স্ট্রেট রাখতে, অ্যান্ড দেন যখন উঠে দাঁড়াবে এক্সেল, যখন নিচু হচ্ছ ইনহেল, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের প্রথম ব্যায়াম, যেটা দিয়ে স্টার্ট না করলেই নয়। জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কোনো চাপের কিছু নেই, চলো শুরু করছি স্ট্যান্ডিং জ্যাক্স, ঠিক আছে? স্ট্যান্ডিং জ্যাক্সটা তাদের জন্য যারা লাফালাফি করতে পারো না, ঠিক আছে? আর যারা একটু ফ্লেক্সিবল, যারা লাফালাফি করতে পারো, তারা স্ট্যান্ডিং জ্যাক্স না করে এটা করবে। ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন, ওকে? তারা প্রপার জ্যাক করবে, জাম্পিং জ্যাক করবে। সো আমাদের তিন নম্বর ব্যায়াম হচ্ছে মেঝেতে ঠিক এরকমভাবে প্ল্যাঙ্কের পজিশনে চলে আসলাম, ঠিক আছে? এবার এই পজিশনে কী করব আমরা, পুশ আপস করবো। ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন। অনেকেই আছো যারা ফুল পুশ আপস করতে পারবে না, তারা কী করবে, হাত দুটোকে এরকমভাবে নেবে আর তোমার হাঁটু দুটোকে ঠিক এরকমভাবে নেবে, ঠিক আছে? বেড নিজের সঙ্গে নাকি। এবার ঠিক এইরকমভাবে তোমার হাঁটুতে যখনই সাপোর্টটা পেয়ে যাবে তখনই দেখবে এই পুশ আপসটা খুব ইজিলি করতে পারবে, ঠিক আছে? তো এই ব্যায়ামটাও কিন্তু আমাদের করতে হবে, একটু কষ্ট হবে কিন্তু করতে হবে, যেহেতু খাওয়া দাওয়াটা প্রচণ্ড বেশি অনিয়ম হয় তাই একটুখানি চেষ্টা করতে হবে এগুলো করার, ঠিক আছে? তো এইটা করতে হবে এবং তোমরা চেষ্টা করবে প্রত্যেকটা ব্যায়াম অন্তত 10 থেকে 15 বার করতে, এবং যতটুকু টাইম পাচ্ছ মনে করছো ধরো হয়ে গেল প্রত্যেকটা ব্যায়াম 10-15 বার করে করা, তারপরে হাতে টাইম পেলে সেগুলোকে আরেকবার রিপিট করে নাও, মানে দুটো করে রাউন্ড করে নাও, দেখবে খুব তাড়াতাড়ি খুব সুন্দর পরিমাণে একটা ক্যালোরি বার্ন করতে পারবে। চার নম্বর ব্যায়ামটা করার জন্য ঠিক এরকম একটা পজিশনে আসবো, একটা পাটাকে এগিয়ে নেবো এবং এই পাটাকে পেছন দিবে, ওকে? ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন। আবার কী করতে হবে নেক্সট পার্ট, চলে এসো এই পজিশনে। ওয়ান টু থ্রি ফোর ফাইভ, যারা যতটুকু হাঁটি বেন্ড করতে পারবে তারা কিন্তু ততটুকুই করবে, কোনো অসুবিধা নেই, কিন্তু একটু চেষ্টা করতে হবে যতটা সম্ভব হয় করার, ঠিক আছে? নাহলে ক্যালোরি বার্ন করা কিন্তু ভীষণ কঠিন কাজ, ঠিক আছে? অল্প স্বল্প হালকা মুভ করে কিন্তু ক্যালোরি বার্ন করা যায় না, সো কিপ ইট ইন মাইন্ড। আর আমাদের লাস্ট ব্যায়াম, লাস্ট ব্যায়ামটা করার জন্য প্ল্যাঙ্কের পজিশনে চলে এসো এবং এই পজিশনটাকে তুমি যতক্ষণ পারছো হোল্ড করে রাখো, ঠিক আছে? কোনো মুভমেন্ট করার দরকার নেই, জাস্ট এরকমভাবে 1 মিনিট 2 মিনিট বা 30 সেকেন্ডস 50 সেকেন্ডস যে যতক্ষণ পারবে হোল্ড করে রাখো, পেট স্কুইজ থাকবে এবং শরীর ঠিক এরকম স্ট্রেট থাকবে, বেশি ওপরে উঠবে না, বেশি স্যাগিও হবে না, ঠিক আছে? আর ব্রিদ ইন ব্রিদ আউট একদম নর্মালি চলতে থাকবে। তো আমি তোমাদের সবগুলোই অল্প অল্প করে দেখিয়ে দিলাম, কারণ আমারও সেই একই ব্যাপার, আমার ফ্যামিলিতে এখন সবাই ঘুমোচ্ছে, তো আমি তাড়াতাড়ি উঠে পড়েছি, উঠে ভাবলাম তোমাদের জন্য
এই একটা ভিডিও বানিয়ে রাখি। যখনই তোমরা বেড়াতে যাবে তখনই কী করবে, দিনের শুরুটা একটু তাড়াতাড়ি উঠবে এবং তাড়াতাড়ি উঠে ঠিক ফ্রেশ হয়ে তাড়াতাড়ি করে একটু ওয়ার্কআউট করে নেবে, কারণ সারাদিনে যখন সব কিছু শুরু হয়ে যাবে তখন কিন্তু আর এগুলো করা হবে না, ঠিক আছে? তো বেড়াতে গিয়েও আমাদের হেলদি থাকতে হবে, ফিট থাকতে হবে, নাহলে 4-5 দিনে কিন্তু অনেকটা মেস আপ হয়ে যায়, যেটা বাড়িতে গিয়ে কভার করাটা কিন্তু খুব অসুবিধা এবং সমস্যার হয়ে যায়, করা যায় না, ঠিক আছে? অনেক টাইম লেগে যায় সেটাকে রিকভার করতে। সো সবসময় আমাদের মাথায় রাখতে হবে যে আমাদের মোটামুটি একটা হেলদি লাইফস্টাইল কিন্তু থ্রুআউট লিড করতে হবে। তো এই ছিল আজকের ভিডিও, ব্যায়ামগুলো দেখিয়ে দিলাম। পরের আরেকটা ভিডিও বানাবো যেটাতে আমি তোমাদের খাবারের আইডিয়া দেবো, অর্থাৎ তোমরা সারাদিনে কীরকম হেলদি কিছু খাবার দাবার খেয়ে নিজেদের ওয়েট লসটাকে মেনটেন করতে পারো, স্টিল সেগুলো টেস্টি হবে এবং তোমার শরীরের জন্যও ভালো হবে। পরের ভিডিওতে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।